গুড মর্নিং জেসিমাতে সবাইকে স্বাগতম। তোমাদেরকে কিছু কথা আমি বলবো। হামলা, হামলা কাকে বলে, আর ছেলেকে গুম করে দেওয়ার চেষ্টা কাকে বলে, সম্পূর্ণটাই তোমাদের বিস্তারে বলবো, তোমরা শুনবে। আর এবং আমি বাইরে আছি বলে কিন্তু আমি তোমাদেরকে কালকে কোনো ভিডিও দিতে পারি না। আরও দিইনি একটা জিনিসই, আমি একটু নিজেকে রিল্যাক্স দিচ্ছিলাম, কারণ কন্টিনিউ জানো ব্যাঙ্গালোরে যাওয়া, তার আগে থেকে কলকাতা বাড়ি, আর ব্যাঙ্গালোরে যাওয়ার আগে আগে এমন একটা ঘটনা ঘটলো যে যা অবস্থা, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টাকা পয়সা তোলা, সেই সময় আমি সব ইয়ে করতাম, তাই এই কন্টিনিউ একভাবে আমার উপর দিয়ে প্রচুর চাপ গেছে। তাই কালকের দিনটা আমি পুরোটাই নিজেকে রিল্যাক্স দিয়েছি যে না আমি সব দেখবো। দেখো কালকে আমি ভিডিও দিলে আমি জানি প্রচুর ভিউজ হতো আর ইনকাম হতো, কারণ আমাদেরকে কারোর কমিউনিটিতে ঝুলতে হয় না। না না সন্দীপকে আমার কমিউনিটিতে দিতে হবে, না সন্দীপকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে হবে, না লোকে মানে প্রত্যেক মুহূর্তে কমেন্ট করে করে সন্দীপকে আমায় উৎসাহিত করতে হবে, আমার পাশে থাকার জন্য আমাকে অনুপ্রেরিত করতে হবে, কিছুই করতে হবে না। আমার যেটা সঠিক সেটাই আমি করব, যেটা বেঠিক সেটাই করব। আমরা বাড়ি ঢুকেছি তোমরা জানো যে আমি বাড়ি ঢুকেছি ভোর 4টার সময়, সেটা ছিল কী বারে যেন, আজকে কী বার, আমি বাড়ি ঢুকেছি শুক্রবার ভোর 4টার সময়। সন্দীপের কেসের ডেট ছিল শনিবার সকাল 10টার সময়। হ্যাঁ, শনিবার সকাল 10টার সময়, আজ কাল গেছে রবিবার, আজ সোমবার। এই যে কন্টিনিউ পর পর যে আমার সাথে যে মানে হুড়োযুদ্ধ চলছে, আমি একটু রেস্ট নেওয়ার সময় পাইনি। বিশ্বাস করো যে আমি দুটো চোখের পাতা বন্ধ করে যে লং টাইম মানে অনেকক্ষণ ঘুমাবো সেটা আমার হয়নি। সেই কারণেই আরও বিশেষ করে যে না, কালকে যতই হোক যাই হোক আমি রেস্ট নেবই, এটাই আমি ফোন করে ঘুম থেকে উঠেছি মানে ঘুমিয়েছি। তাই সেই জন্য কালকে আমি দেখেছি, এমনকি একজনাকে তো দেখলাম, সে জুতো মানে আমাকে লিঙ্কটা শেয়ার করেছে, দেখো কী অবস্থা, ওই জুতো ওর ছেলের জুতো তুলে না, ও দেখবে একদিন ওর নিজের গালেই বাড়ি মারছে। হ্যাঁ, যেদিনকে সত্যি মিথ্যে ছল চাতুরি আসল নকল ধব্বাজ সব বেরিয়ে যাবে। ওই যে যেমন মনে আছে না, হাতির একবার হ্যাং করা হাতি হ্যাং করে ফেলেছিল, সেই হাতির যে স্টোরি ছিল সেই স্টোরিতেও তোমরা নিশ্চয়ই দেখেছো যে ও বড় মাপের একটা আয়োজন সাজিয়েছিল, তারপরে আসল নকল সত্যি মিথ্যে তোমাদের সামনে চলে এলো, এটাও তাই। শোনো, আসল কখনো আসল নকল নকল কখনোই লোকের কাছে ভালো রূপ নিয়ে বেশিক্ষণ থাকতে পারে না। যতই মানুষ চেষ্টা করে এই নকলকেই আসল বানানোর যা মানে আসল বানানো করানোর চেষ্টা করে, কিন্তু পারে না, শেষ পর্যন্ত পারে না, নকল নকলই থাকে, তাই না? এইখানে আমি তোমাদেরকে আরও একটা কথা বলি যে হামলা, হ্যাঁ সন্দীপ একটা ওয়ার্ড বলেছে, গামলা আর ফোকলা হামলা করেছিল ওর ছেলের উপরে, কথাটা সত্যি। ওদের প্ল্যান কি ছিল জানো, ছেলেটাকে গায়েব করে দেয়া। ওদের প্ল্যান ছিল আগে পরে হয়তো ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়েই দেয়া, কারণ ওই ছেলেই হচ্ছে ওর পথের কাঁটা, আর ওই ছেলের জন্যই ও লোকের কাছে হয়েছে কুমাতা, বুঝেছো? তাই ছেলেটাকে যদি ও পৃথিবী থেকে সরিয়ে দিতে পারতো, ওই ছেলেটাকে যদি ও গুম করে দিতে পারতো, ওই ছেলেটাকে যদি আজকে সন্দীপরা মাথা তুলে দাঁড়িয়ে আছে ওই ছেলের কারণে, আর লোকের কাছে হাজারো লোকের কাছে, দেখো কিছু পার্সেন্ট লোক, বেশিরভাগ লোকই জুতো মারছে ওই কুমাতাকে, আর ভালোবাসা দিচ্ছে, পাশে সাপোর্টার হয়ে কার দাঁড়িয়ে আছে, এই ভালো বাবার পাশে। আর যাই করুক, সন্দীপ ভালো বাবা হতে পেরেছে, বাবা হয়ে ছেলেটাকে বুকে জড়িয়ে রাখতে পেরেছে। আজকে ছেলেকে যদি বাচ্চাদেরকে না তুমি এতটুকু অবহেলা করো, বাচ্চারা বুঝে যায়। আজকে সন্দীপ কোথাও বেরোলে না ও গলাটা জড়িয়ে থাকে, যাবা না বাবা যাবা না, ও দাদু কোথাও বেরোলে বদদাদা তুমি কিন্তু আমাকে রেখে কোথাও যাবা না তো বদদাদা, ওর ঠাম্মি কোথাও বেরোলে ঠাম্মি তুমি যদি চলে যাও আমি কাঁদবো, তুমি আমাকে রেখে কোথাও যেও না ঠাম্মি, তা এগুলো কেন করে? কারণ সে সেই ভালোবাসা পায়। আচ্ছা, কোনো সন্তান তার মায়ের জন্যে কাঁদবে না, বায়না করবে না, একবারও ভাববে না? আমি কদিনের ওদের বাড়িতে, আমি কদিনের তোমরা বলো তো? আমাকে প্রতিদিন কিষানু আমাকে ফোন করে, তিমা পিতি তুমি আতলা না, তোমার ওপর লাগ হয়েছে, আমি কথা বলবো না, তুমি আতলে না কেন, তুমি আমাকে নিয়ে যাও তিমা পিতি, আমি তোমার বাড়িতে যাব, ও এরকম কাতরায়। প্রতিদিন, এমন কোনো দিন নেই যে ছেলেটা আমার নাম নেয় না,
ছেলেটা আমার নাম নেয় না, ছেলেটাকে জামা প্যান্ট পরে রেডি করলেই ছেলেটার তিমাপিতির বাড়ি যাবে। কদিনের সম্পর্ক ওদের সাথে আমার, আর ওর সাথে কিসের সম্পর্ক, আমার সাথে কিসের সম্পর্ক? আমি তো পিতি, আর ও তো কুমাত্তা। মাত্তা মাত্তা, তোমার তো বিতাল ক্ষমতা, ওই মাতার বিতাল ক্ষমতা, ওই মাতাল ওই ক্ষমতা নিয়ে ফকলাকে নিয়ে ছেলের ওপর হামলা করে ছেলেটাকে গুম করে দেওয়ার চেষ্টা করেছিল। শোনো, প্রমাণ না, আমি কখনো কোনো কথা এই মুখ থেকে বের করব মানে ভাববা, সেটা 100% ঘটেছে, এবং আমি সমস্ত কিছুর প্রমাণ রাখবো তারপর, বুঝছো? তারপর তোমাদের কাছে সব বলবো। ধীরে ধীরে তোমরা শুনলে তোমরা ঘেন্না করবা, এমনি তোমরা ঘেন্না করো। কালকে রাতে ঈপ্সিতার ভিডিওটা পারফেক্ট ভিডিও ছিল, দারুণ ভিডিও ছিল। ঈপ্সিতার প্রত্যেকটা লাইন তোমরা একটু মিলিয়ে দেখো, যে প্রশাসন নিয়ে মাল রিকভারি করতে গেছে, প্রশাসনের সামনে জামাইকে ঘোড়া তুলে মারতে গেছে, সে প্রশাসনের সামনে মানে প্রশাসনের প্রশাসনিক অফিসের সামনে চোরের মতন কিছু চুরি করবে না বা চুরি করার সুযোগ নেবে না, এটা তোমরা ভুল করলে না বলো? ও লিখেছে ওটা প্রশাসনের জায়গা, প্রশাসনের জায়গায় গিয়ে কি ইয়ে করা যায়? সেটা তাহলে আমাদের ছেড়ে দিত, আর তার কাছে কোনো প্রমাণ থাকবে না? প্রমাণ আছে রে খেপি, আছে। এবার দেখো একটা জিনিস, তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, কিতনে আদমি থে রে সরদার সোলা, সেই এই গল্পটা কাহিনিটা ও যখন ছাদে বলছিল যে আমি ছেলেকে খুঁজছিলাম, যদি আশেপাশের ছেলেকে আমি চোখে পড়তো না, ছিনিয়ে নিয়ে চলে আসতাম, বলেছিল, মনে আছে কথাটা? তোমাদের এই কথাটা মনে আছে, যেদিন ওদের কোর্টে ফার্স্ট জামিন নেওয়ার জন্য গেছিলো, এবং ওরা দেখো একটা ও কোর্টে নিতে গেছে, ও কেস করে দিয়েছে, এরা কোর্ট উকিল নিয়ে জামিন নিতে গেছে, দুটো উকিলের বনাম 16 উকিল দাঁড় করিয়ে দিয়েছে, এবং গোটা ওদের এরিয়ার সমস্ত প্রশাসনিক লোকের হাতে পায়ে ধরে মেয়ে অসহায় মেয়েকে দেখিয়ে প্রত্যেকের কাছে সাইবার ক্রাইমে আমার সাথে কি ব্যবহার করেছে জানো? বলিনি তোমাদেরকে, বলিনি, পারে তো উনি আমাকে মারে, শুধু আমি মহিলা আর আমার কাছে সেটা পারেনি, ওনার চোখ, উনি আমাকে এমন করে থেট দিচ্ছিল না, ওনার চোখ মনে হচ্ছে খুলে এখনই আমার টেবিলের উপরেই পড়বে। হ্যাঁ, উনি আমাকে এরকম, কারণ ওই যে যতক্ষণ যতটা পেরেছে 3rd degree থেকে ওপরে যদি কোনো রকমভাবে আমাকে, যেহেতু আমি মহিলা আমার গায়ে তো হাত দিতে পারবে না, আর আমি ওনাদের সাথে এতটুকুও কুরুচিপূর্ণ ব্যবহার করিনি, তাছাড়া ওনারা যখনই আমায় ডেকেছে আমি সশরীরে ওনার কাছে হাজির হয়েছি, সেই কারণগুলো দেখে না উনি আমার সঙ্গে সেই দুর্ব্যবহার করতে পারেনি। নাহলে সত্যিকারে বলছি, দুর্বল মানুষ হলে না ওখানে হাগিয়ে দিত, মুতিয়ে দিত, তাকে ইউটিউব করা গুছিয়ে দিত, যেভাবে আক্রমণ মানে মনোভাব নিয়ে, যে চোখ মুখ ঠিকরে উনি আমার সাথে যেভাবে কথা বলেছে, ভীতু মহিলা হলে, দুর্বল মহিলা হলে সে ইউটিউব করা ছেড়ে দিত, এবং তার ফ্যামিলির লোক তাকে ইউটিউব করতে দিত না। দেখো একটা, আমি একা মহিলা, কলকাতা বাড়ি, ব্যাঙ্গালোর বাড়ি, ব্যাঙ্গালোরে যাওয়া, একাই তো, প্রত্যেকটা মানুষকে আমি দেখছি ট্রিটমেন্ট করতে যাওয়ার জন্যে তার দুজন তিনজন করে নিয়ে যাচ্ছে, কিছু না একে অপরের সব সাহস হওয়ার জন্যে, আর আমি একটা মহিলা যে নিয়ে গেছি, তার জন্যে ভগবান ওপর থেকে দেখে আমার পাশে থাকার জন্যে ভগবান পাঠিয়ে দিয়েছে প্রিয়াঙ্কাকে। দেখেছো প্রিয়াঙ্কা বলো, আমাদের সঙ্গীতার ভাই, তারপরে ব্যাঙ্গালোরের মিতালি, আরও আছে, আরও ইয়ে এসছে, আরেকটা বোনও এসেছিলো, সবাই, প্রত্যেকটা মানুষ, টিনা যদি ওর নাম বোধ হয়, ওর নামও বোধ হয় টিনা ছিল, যা এই যে এরা এসছে, এই যে পাশে থেকেছে দাঁড়িয়েছে, আমি বেশি সব ভিডিওগুলো সত্যিকারই এডিট করে তোমাদেরকে এখনও দিতে পারিনি, আছে। তাহলে এগুলো কি একা লড়েছি, একা করেছি, তো এই জন্যেই আমি বলি আমি সব কিছু পারি, আমি সব কিছু নিতে পারি, দিতে পারি, নাহলে ওই সব নোংরা গ্রুপ থেকে বেরিয়ে আসার পর ওই নোংরা গ্রুপ যে নোংরামি করেছে সেটা কিন্তু আমার নেওয়ার ক্ষমতা আছে। এখন আমার মেয়েকে নিয়ে করছে, আমার মেয়ে, আমার মেয়ে মুতেও ওদেরকে মুত, মানে আমার মেয়ের মুতের যা দাম আছে ওদের ভিডিও, সেই দামটা আমার মেয়ের কাছে নেই, আমার মেয়ে পাত্তাও দেয় না, না আমি পাত্তা দিই। দেখেছো আমাদের কোনো রিয়্যাক্ট না, আমাদের লক্ষ্য স্থির, তবেই তো আজকে তোমাদের কাছে এই ভালোবাসাটা পেয়েছি। আমি যখনই লক্ষ্য থেকে ভস্টাতে চেয়েছি তোমরা বলেছো না সীমাদি, তোমাকে তোমার পেছনে ওরা কাটি করছে, মানে ওরা কুকুর হয়ে তোমার পা কামড়াচ্ছে, যেটা ফোকলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, মানে কমিউনিটি পোস্ট না, ফোকলা মনে করেন স্টোরিতে দিয়েছে,
যে কুকুর পা কামড়াবে, কুকুর মানুষের, পাগলা কুকুর মানুষের পা কামড়ালে মানুষের তো উচিত নয় কুকুরের পা কামড়ানো, তাই না? তা আমি ওটাই বলবো, ওরা তো ওই যে কতগুলো কুকুর এখন যদি আমার পা কামড়ায়, আমার কি উচিত না? আমার মেয়ের উচিত ওদেরকে কামড়ানো? না, ওদের অ্যাকচুয়ালি পাগলা কুকুর হয়ে গেছে, তাই কামড়াকামড়ি করছে, ছোটাছুটি করছে, করুক, আমাদের যোগ্য জবাব আমরা আমাদের মতো দেবো। তো এখন মেন কথাই হচ্ছে হামলা, হামলা কীভাবে হয়েছে, সেখান থেকে ওকে আমরা বাঁচিয়েছি কীভাবে, কীভাবে একটা বড় ষড়যন্ত্র করা হয়েছিল, যে ষড়যন্ত্রে সন্দীপ, মনে আছে, ষোলোখানা উকিল লাগিয়ে সন্দীপকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল, কিন্তু পারেনি, দুটো উকিলই ওই ষোলোখানা উকিলকে হারিয়ে সন্দীপকে, সন্দীপের ফ্যামিলিকে বের করে এনেছিল। হ্যাঁ, 3 ঘন্টার জন্য কাস্টাডিতে রাখার ওই পরিকল্পনাটা কার্যসিদ্ধ হয়েছিল, কিন্তু কিষানোর জন্য যে পরিকল্পনাটা ওরা করেছিল, যে ফাঁদটা ওরা ফেঁদেছিল, সেটা না আমার মনে হয়, আমার মনে হয় সন্দীপের যে শুভাকাঙ্ক্ষী ছিল তার দূরদৃষ্টিতার কারণে সেই ফাঁদের ওগুলো কেটে, ক্যাঁচ ক্যাঁচ করে কেটে ঠিক সেই জাল থেকে বেরিয়ে কিষানুকে একদম সুরক্ষিতভাবে বহু সেফ জোনে নিয়ে যেতে পেরেছে। এবার আমি বলি, কেস চলছে তো সন্দীপ আর সন্দীপের এক্সের যে হবে, সে এত ঘৃণা, ওই সন্দীপের ওই এক্সের এত ঘৃণা সন্দীপের ওপরে, তারপরে সিঁদুর পরে কিসের জন্য গো, যার প্রতি যার এত ঘৃণা, এত রাগ, এমনকি তার ঔরসের যে সন্তান তাকে অবধি গুম করে দেওয়ার চেষ্টা করছে, পরিকল্পনা করছে, তারপরেও এত ঘটা করে শাঁখা, সিঁদুর, টিপ, এগুলো পড়ার মানেটা কী? এগুলো পড়ার মানেটা কী? সেখানটায় নিশ্চয়ই ওই সিঁদুরটা সন্দীপের নয়, অন্য কারো, সেই অন্য কেউ, ডিভোর্সের কেস চলছে এদের, 498 চলছে এদের, তো এদের মাঝখানে সেই মানুষের কী কাজ? কোর্টে কে থাকবে তুমি বলো তো, তোমরা বলো, কোর্টে থাকবে যার সঙ্গে কেস চলছে আর যাদের চলছে, সেই দুপক্ষের মানুষরা, তাই তো? তিন পক্ষের যে যার এখনও লিগালভাবে, একদম আইনতভাবে তার এন্ট্রি এখনও ঘোষণা হয়নি, সে কোর্টের ভেতরে ঘুরছিল কী করতে, এবং যেখানটায় সন্দীপের ছেলে রয়েছে তার আশেপাশে ঘুরছিল কী করতে, কী করছিল, ওয়াচ করছিল, মানে ছেলেটাকে চুরি করে নিয়ে গিয়ে ছেলেটাকে একদম মাটির তলায় এমনভাবে গায়েব করে দেবে যাতে কেউ খুঁজে না পায়। আর সবার কাছে সন্দীপ কতটা দায়িত্বহীন, সন্দীপ কতটা, সন্দীপের সন্তানের প্রতি কোনো দায়িত্ব নেই, রেসপন্সিবিলিটি নেই, সন্দীপ বাচ্চাটাকে ভালোবাসে না, সন্দীপ বাচ্চাটাকে অবহেলা করে ফেলে রাখতো, তার জন্যে কোনো সেফ জায়গায় না রেখে বা ছেড়ে দিয়েছে, বা ছেলেটাকে ওরাই কোথায় হারিয়ে দিয়েছে, বা এমন জায়গায় কোথাও ফেলে দিয়েছে যেখান থেকে ছেলেটা আনতে পারবে না, কেঁদে কেটে একবারে কুমাতা হয়ে 10 জনের সামনে ভিডিও দিয়ে ভিউজ কামিয়ে, যেমন কুমাতার ভিডিও দিয়ে ভিউজ কামিয়ে গিলল, ওনাকে এমনই কুমাতা, 66 শীতল ষষ্ঠীর দিন ম্যাগি নাকি এনেছিল না করে খাবে বলে, ও এত নিয়ম জানে, অথচ সেদিন ম্যাগি এনেছিল করে রেঁধে খাবে বলে, ওর মা বলল না 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 আজকে গ্যাসে গরম খাওয়া যাবে না, বুঝেছ? এমনই ওটো কুমাতা, কুনা সু বুঝতে পারছি না, এরকমই মাতা, ছেলের জন্য ওর অনেক ত্যাগ আছে, সেদিনকে গরম ম্যাগি না খেয়ে কলাই সেদ্ধ খেয়েছে, এর থেকে বড় ত্যাগ বা এর থেকে বড় চিন্তা মাপের, মানে সন্তানের জন্যে নিজের রক্ত জল করছে, এরকম মাকে কি মাতা বলবা বলো? এই মা অনেক চেষ্টা করেছিল যে যাতে কিষানু যেন, সন্দীপ কেন তোমাদের সামনে আর কোনো দিনই না আসতে পারে, আর সন্দীপকে একটা বেশ বড় মাপের কেস দিয়ে যাতে ওরা জেল, মানে হাজতের বাইরে না বেরোতে পারে, অনেক ফোন দিয়েছিল, আরও আসবো, এখন ছোটোর মধ্যে দিলাম, সন্দীপের ভিডিওটা আসুন, সন্দীপের ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হবে, তারপর তো আমি আসছি অবশ্যই তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্যে। তবে ওরা যে কতটা ক্রিমিনাল, কতটা খতরনাক, ওরাই প্রমাণ দিয়েছে বারবার, ওরা ওদের জেদের কাছে, ওরা ওদের নিজেকে জেতার জন্যে আর ওরা নিজেকে সঠিক প্রমাণ করার জন্যে ওরা বহুত নিচে নামতে পারে। তোমরা পুরনো স্মৃতিগুলো একটু মাথার মধ্যে ঘুরিয়ে নিও, দেখতে পাবা যে সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, এত নিষ্ঠুর
এই কুমাতা আমি প্রথম দেখলাম, এত নিষ্ঠুর না দেখিনি বলা ভুল। কালকে ইপ্সিতা কিছু জিনিস সুন্দর পয়েন্ট করে বলেছে, আর খুব শীঘ্রই তো ঘটলো একটা তোমাদের সামনেই, সেই হ্যাঁ 4 বছরের তার সন্তানকে হোটেলে নিয়ে যাওয়ার পর তার বাবার কাছে সন্তানকে দেবে না বলে মা কী খতরনাক কাজটা করলো। তো এইরকমই মা এই গামলা মা, বুঝেছো? কুমা তো ওর মা হচ্ছে সেরকমই মা। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। তোমাদের ভালোবাসায় আমার পরিবার যে 50,000 কমপ্লিট হবে এটা সত্যি আমার স্বপ্নের অতীত, কোনো দিনই ভাবতে পারিনি, কিন্তু না ভাবা কাজ তোমরা সম্পূর্ণ করে দিয়েছো। তো এইভাবেই আমাকে আশীর্বাদ করতে থাকো, আরও তোমাদের কাছে সত্যি তথ্য আমি তুলে ধরতে থাকি। টাটা।